মানুষ যখন সিনেমা বানায় তখন অনেক কষ্ট করে পরিচালকরা সিনেমা বানান, এটা খুব সত্যি। আর যারা টাকা লুটনি করেন তারা একটা আশায় করেন যে ভালো কিছু হবে। তো অবশ্যই শেষবাজির জন্য শুভকামনা, এবং শেষবাজির নেপথ্যে যারা আছেন সমস্ত শিল্পী কলা কুশলীর জন্য অবশ্যই অবশ্যই শুভকামনা। সবাই হলে গিয়ে ছবি দেখবে এটাই আসলে আমাদের চাওয়া, সেটা যে ছবি হোক, সব ছবি আসলে ভালো, সব ছবি অনেক কষ্ট করে বানানো হয়, তো হলে তো যেতে হবে। আর আজকে আমি এসেছি আসলে শুভেচ্ছা জানাতেই, তারপরেও একটু যেটা হয় আর কি, ওই দিন আসলে আমারও একটা ছবি রিলিজ, তো সবাই কাগজের বউ দেখবেন, দুইটা ছবি একসাথে হবে, অবশ্যই খুব মজার, কারণ কেউ কখনো একটা ছবি দেখে না, এটা আমরা ঈদেও দেখেছি, সবাই ঘুরে ঘুরে অনেক ছবি দেখে যারা ফিল্ম লাভার, সবাই শেষবাজিও দেখবে কাগজের বইও দেখবে। যে মুভিটা আরেকটা মুভি দিয়ে ভয় পাচ্ছিল, ইন্ডিয়ান একটা মুভি, সেটা কিন্তু আমরা থামিয়ে দিয়েছি। সেটা নিয়ে রেগুলারই কথাবার্তা হচ্ছিল, আমাকে বারবার সুইল ফোন করছে, যেটা আসলে ঝামেলা হতো সেটা আসেনি, আসছে কাগজের বউ। তো আমার মনে হয় যে মেধা দিয়ে টিকার সময় এখন, ছবিটা যার কাছে এটা ভালো লাগবে সেটাই চলবে। আমাদের যে ছবিটা শেষবাজি, এই ছবির যে হিস্টোরিটা আছে খুবই ডিফারেন্ট একটা স্টোরি, ভালো একটা গল্প, যা আপনারা সিনেমা হলে গিয়ে অবশ্যই দেখবেন। ছবিটা দেখলে এই ডিফারেন্ট গল্পয় যে সাইমন সাদিক, শিরিন শিলা, বর্তা মিঠু, রাশেদ মামুন অপু, সাবির আলম আপা, আরও অনেকেই কাজ করেছেন, খুব ভালো মনে মনোযোগ দিয়ে ভালো একটা কাজ করেছেন, যেটা মনটা ভরে যায় দেখলে। হ্যাঁ, তার আশা করি আপনারা দেখবেন, হতাশ হবেন না ইনশাল্লাহ। আরেকটা ছবি আছে আমাদের পাশাপাশি, এই এবার দুইটা ছবি রিলিজ দিচ্ছি, কাগজের বউ, এটা খুবই চমৎকার একটা গল্প, মানে কি বলে এই হাজব্যান্ড ওয়াইফের যে একটা ডিফারেন্ট ইয়ে আছে, মানে স্যাক্রিফাইস আছে হাজব্যান্ডের, সেটা এই কাগজের বউয়ের মধ্যে দেখতে পাবেন। আমাদের ভাই খুব ভালো একটা কাজ করেছেন, পরিমণি খুব ভালো, দুজনের খুব ভালো একটা কেমিস্ট্রি দেখেছি, ইনশাল্লাহ আশা করি সবাই দেখবেন।